যেহেতু আমরা আমাদের শক্তি নাই, আল্লাহ তাআলা বড় মিয়াকে আল্লাহ মেরে দিবেন। এরপরে ছোট মিয়া বলবে, বড় মিয়া শেষ, ছোট মিয়া আপনার জান বাঁচা, বুঝলেন না? তো অতএব আসমানের ডাইরেক্ট অ্যাকশন আসতেছে, ওই অ্যাকশনের পরে আমরা মুসলমানরা ইনশাআল্লাহ, মানুষ মরবেই, মরার পরে আমরা যারা থাকবো বাদ বাকি বিশ্বটা আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে একটাই ওয়েল আছে মানুষের দৈহিক হরমোনের ব্যালেন্স করার জন্য, একটাই ওয়েল, সেটার নাম হলো নারিকেল তেল। এটা বাঙালিরা এটার মর্ম বুঝে না, এটা যে কত বড় জিনিস। এটার মেথি একসাথ করে সকালে আমি খেয়ে নিই, সারাদিন ভালো থাকি আলহামদুলিল্লাহ। তা আমার ব্যাগে ওইটা আছে, আমার আমার ব্যাগে আর কিছু নাই, আর আছে আমার ওই মোবাইলের চার্জার আর আইপ্যাড। আর আমি বলি, বন্ধুরা আমারে ডিউটি দিও না, ডিউটি আসমানে দাও, হাবল টেলিস্কোপ ওই দিকে ফিরো, কি আসতেছে। ওই যে এক্স নেভেরুর কথা বলা হচ্ছে, আজকেও দেখলাম সেপ্টেম্বরের 23 তারিখে পৃথিবীর কাজ দিয়ে ওটা যখন পার হবে, একটা মহাদেশ তলিয়ে দিয়ে যাবে। পশ্চিম গোলার্ধের বড় মিয়া, বড় মিয়াতে যে মহাদেশটা একেবারে লন্ডভন্ড করে দিয়ে যাবে, অস্তিত্বহীন করে ফেলবে। আর বিশ্বের কোনখানে কোনখানে আই লাভ ইউ অপরাধী আছে, এগুলির সব মাথার অলরেডি স্ক্যানিং হয়ে গেছে। যে ইমাম দাইলামী হাদিস বর্ণনা করেছেন যে আকাশের অ্যাস্টেরয়েড পাথর দিয়ে কোটি কোটি মানুষের মাথা শেষ জামানায় গুঁড়িয়ে দেওয়া হবে। এন্দামা ইস্তাহাল্লু আমালা কওমে লুত, যখন লুত আলাইহিস সালামের জাতির মতো যৌন অপরাধ তারা হালাল করে নেবে, বৈধ করে নেবে, এদের মাথা সই করে আকাশ থেকে পাথর মেরে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আসমানি সিস্টেমে। এটা কি কোনো হেয়ালি না, কোনো কল্পনার ঘটনা যে লুত আলাইহিস সালামের জাতি এসব অপরাধে জড়িয়েছিল, আর গোটা জাতির একটা একটা শিশু পর্যন্ত আল্লাহ বাঁচতে দেন নাই, আকাশের পাথর দিয়া সবাইকে মেরে দিয়েছেন। ইতিহাস না এটা, এটা তো কোরআন, কোরআন বলছে আমি আকাশের অত্যাধিক উত্তাপে পাথর বানানো কাদামাটির হাতিয়ার পাথর নিক্ষেপ করেছিলাম তাদের উপরে, লুত আলাইহিস সালামের জাতির উপরে। ওদের একটা লোক শুধু বেঁচে গিয়েছিল, সে তখন কাবা শরীফে ছিল, সেই অপরাধীদের এক অপরাধী তখন কোনো পারপাসে কাবা শরীফ গিয়েছিল। তো তাকে মারার জন্য তার নামাঙ্কিত যে পাথরটা, সেই পাথরটা ছুটেছিল, এলে ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে ছুটে, ওটা ছুটে যখন মক্কার উপরে যায়, ফেরেশতারা তাকে গতিরোধ করলো যে শোনো, তোমাকেই তুমি যাকে মারবা সে এখন বাইতুল্লাতে আছে, বাইতুল্লাহ চত্বরে কাউকে হত্যা করা যায় না, নিষেধ। মন্দখলহু কানামিনা, যে বাইতুল্লাহ ঢুকবে, বাইতুল্লাহ চত্বরে ঢুকবে, মসজিদে হারামে ঢুকবে, সে নিরাপদ, তুমি অপেক্ষা করো, ওই পাথর আকাশে অপেক্ষা আছে। 40 দিন পরে, ওর নাম আবু রেগাল, আবু রেগাল যখন 40 দিন পরে বাইতুল্লাহর যে মসজিদে হারামের চত্বর, কোনোদিকে 16 কিলোমিটার, কোনোদিকে 6 কিলোমিটার, 8 কিলোমিটার এরকম যে চৌহদ্দি, এটার বাইরে যখন গেছে সাথে সাথে তার মাথার উপরে ওটা, এবং ওখানে এসে ডেড বডি, তার নাম আবু রেগাল, ওইটা আসতেছে। তো আমাদেরকে যেসব বন্ধুরা ডিউটি দেয়, আমি বলি যে তোমরা, আমাদের পিছনে কিছুই নেই, আমরা ফাঁকা আবদুল্লাহ, খালি আবদুল্লাহ। কারণ এই যুগটাকে বুঝো, আল্লাহ তাআলা অপরাধীদেরকে দুইভাবে শাস্তি দেন, একটা নিজে ডাইরেক্ট সরাসরি তিনি আসমান থেকে, যেমন বাইতুল্লাহ যখন আব্রাহা 60,000 বাহিনী নিয়ে আক্রমণ করেছিল, সাথে বিশাল বিশাল হাতি, তখন
কাবার রক্ষীদের সংখ্যা কত? 2-400। কোথায় 60,000 বাহিনী? ওরা যে হাতি নিয়ে এসেছিল, ও 2-400কে তো হাতি পায়ের তলে পিষ্ট করে মেরে ফেলতে পারে, ঠিক নয় কি? তখন আব্রাহাম মুহাসাব নামক জায়গা, যেখানে তার বাহিনী আকাশের বোম্বিং এর শিকার হয়েছে, জঙ্গি বিমান হলো আবাবিল পাখি, আল্লাহর জঙ্গি বিমান তো, উনি যেটার অর্ডার দিবেন ওটাই জঙ্গি বিমান। তো মুহাসাব নামক জায়গায় সে আছে, তো তার সৈন্যবাহিনীরা আব্দুল মোত্তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার আব্দুল মোত্তালেবের 200 উট লুট করে নিয়ে গেছিল। আব্দুল মোত্তালেব দেখতে কিন্তু রাজকীয় ফিগার, একেবারে সেরকম টল ফিগার, হ্যান্ডসাম বডি, দেখতে দেখতে মনে হয় একজন রাজা বাদশাহ এরকম ছিলেন। তো আব্রাহা তো কালো, কৃষ্ণাঙ্গ। আব্রাহা যখন দেখলো উনি আসতেছে, আব্রাহা নিজের সিংহাসন থেকে উঠে ওনাকে ওয়েলকাম জানিয়েছে, যেমন একজন রাজকীয় ফিগার, উনি মনে হয় এই এলাকার নেতা, কাবার রক্ষী। তো বসছে, বসার পরে আব্রাহা ওনাকে প্রশ্ন করলো দোভাষীর মাধ্যমে, আপনার কি চাই? সে বললো, আপনার সৈনিকরা আমার 200 উট নিয়ে আসছে লুট করে, আমি ওই উটগুলো ফেরত চাই। আব্রাহা বললো, ছি ছি ছি, তোমাকে দেখে মনে করেছি তুমি এই বাইতুল্লার মূল ব্যক্তি, এই এলাকার তুমি বাদশাহ, তুমি আমি বাইতুল্লা ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব, যেটা তোমাদের একমাত্র বাঁচার উপায়, মর্যাদার তোমাদের উপকরণ, সেইটা নিয়ে কোনো কথা বললো না, তোমার কাছে বাইতুল্লা থেকে 200 উটের দাম বেশি, তুমি উটের কথা বলতে আসছো? আব্দুল মোত্তালেব বিশ্ববিখ্যাত একটা জবাব দিয়েছিলেন যে, শোনো আব্রাহা, ইন্নি আনা রব্বুল মাল রব্বুল ইবিল, আমি উটের মালিক, আমি সেই জন্য উটের কথাই তোমাকে বলতে আসছি। ওয়া ইন্না লিহাযাল বাইতে রব্বান সায়াহফাযুহু, তুমি যেই ঘর ধ্বংস করতে এসেছ, আমি যেমন উটের মালিক আছি, ওই ঘরেরও কিন্তু একজন মালিক আছে, তোমার বোঝাপড়া ওনার সাথে হবে, ওটা উনি দেখবেন, ওটা আমার দায়িত্বে না। হায় রে! এরপরে তো জানেন, যেহেতু তখন মানুষদের মধ্যে কাবার রক্ষী রক্ষা করার মতো পাওয়ার কারোই ছিল না, আল্লাহর বান্দাদের শক্তি ছিল না, এই জন্য আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে গেছেন। وارسل عليهم طيرا ابابيل, ডাইরেক্ট তিনি পাঠিয়ে দিলেন তার তার কেন্দ্রীয় বাহিনীর সদস্য, ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহু আকবার! আল্লাহর একটা সুন্নত আছে, আমি দেখি সারা কোরআনে, বিশাল বড় বড় শক্তিশালী নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এদেরকে আল্লাহ মারার জন্য ব্যবহার করেন ছোট্ট ছোট্ট জিনিস, কারণ একটা বড় বাহাদুর ফালোয়ান হেভি ওয়েটকে যদি আমি একটা মোটা লোহার রড দিয়ে বাড়ি মারে আঘাত করে মারি, এটা তার একটা প্রেস্টিজ রক্ষা পায়, যেমন ফালোয়ান তেমন অস্ত্র দিয়ে মারছি। ফালোয়ানটা হলো বিশ্ববিখ্যাত, তারে মারি ফেলাম ল্যাংড়া মশা একটা দিয়ে, এর চেয়ে বড় বেইজ্জতি অপমান প্রেস্টিজের হ্যাম্পার আর কি দিয়ে হয়, ঠিক না? আল্লাহ তাআলা এইভাবে বিশাল বড় শত্রুকে সামান্য জিনিস একটা দিয়া শেষ করে দেন, মান ইজ্জত সব গেল, বুঝেন না? একটারে তো আল্লাহ তাআলা পানিতে নিয়ে নাকানি চুবানি খাওয়াইছে, বাংলাদেশে যারা নদীর আশপাশে বাস করে, দেখিস তোরে কিন্তু আমি নাকানি চুবানি খাওয়াবো, মানে এটা বড় বেইজ্জতি, ফেরাউনে নিয়ে নাকানি চুবানি খাওয়াইয়ে মারলেন, আর নমরুদের ল্যাংড়া মশা একটা, তা ভালো সুস্থও না, তার পা নাই ঠিক মতো, ওইটারে দিয়া দেখ তোর ক্ষমতা আর আমার ক্ষমতা দেখ, ল্যাংড়া মশা আর সিনিরে ধরছে, এখন এমন ছোট ভাইরাস যেটাকে 40 থেকে 700 গুণ বড় না করলে চোখে দেখাই যায় না, এত ক্ষুদ্র ভাইরাস। আল্লাহ আকবার! তো আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন, যখন বান্দাদের ক্ষমতা থাকে না তখন আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে আসেন, ঠিক কাবা রক্ষার ক্ষেত্রে উনি ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন, ফেরাউনের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামকে বলে তোমার চিন্তা নেই, তুমি খালি পালাও, ওকে ওকে আমি দেখতেছি, তুমি গো পালাও, রাস্তা করে দিয়েছি পালাও, ওরে আমি দেখতেছি। আল্লাহু আকবার! তারপরে এইভাবে যুগে যুগে কওমে আদ, কওমে সামুদ, কত জাতি, নূহ আলাইহিস সালামের সময় নূহ, তুমি খালি কিস্তি একটা বানাইয়া ভাসো, তোমার কোনো কাজ নাই, বাকি কাজ আমার,
আমাদের এই যুগেও আমি বলতেছি আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ, কারণ আমরা মুসলিমরা আগামী 500 বছর গবেষণা করলেও আমেরিকা রাশিয়া মুসলিম জাতির বিশেষ করে আমেরিকা যারা আছে এদের আমরা ধারে কাছে যেতে পারবো না। এদের এখন হার প্রযুক্তি তারা নিছে, আপনি বসে আছেন বগুড়া শহরে আপনার নিজ দিয়া হার প্রযুক্তি প্রয়োগ করে ভূমিকম্প দিয়ে আপনার ঘর বাড়ি দুয়ারে আপনারে মেরে শেষ করে দিল। ইরানের মধ্যে যে গত 3-4 দিন আগে ভূমিকম্প হলো, তারা সন্দেহ করেছিল আমেরিকা কোনো হার প্রযুক্তি দিয়ে করছে কিনা, মানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে প্রকৃতি দিয়ে মেরে দেওয়া। আপনার বাড়ির পাশে সাগর আছে, সাগরের পানিতে হার প্রযুক্তি দিয়ে সাইক্লোন তৈরি করে আপনার একেবারে শহর নগর ভাসাইয়া সব সাগরে ফেলে দিল। এখন এই প্রযুক্তি মানুষের হাতে, তো এখন এইরকম ক্ষমতা আছে। অতএব আমরা মুসলমান নারীদের সাথে আমাদের প্রযুক্তি দিয়া আমরা পারবো না। এই জন্য এই যুগের মায়েরটা আসবে আসমানের মায়ের ডাইরেক্ট অ্যাকশন, কার আল্লাহ, ওইটাই আসতেছে নেবেরু, যে এটাকে আরবিতে বলে আল কাউকাব জুজানাব। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসসামাই ওয়াত-তারিক, কসম আকাশের, কসম তারেকের, আগন্তুক ভয়াবহ নক্ষত্রের যেটা দেয় আসবে। এই 2020 সালে ওইটা যে আসতেছে আসমান দিয়া, ওইটার কারণে অস্ট্রেলিয়া 100 কোটি প্রাণী মরে শেষ আগুনে। ওই এক্স নেভেরু বা আকাশ থেকে দেয় আসা নক্ষত্রের প্রভাবে এই শীতকালে সারা ওয়ার্ল্ডে প্রায় বন্যা, আবহাওয়া একেবারে বিশৃঙ্খল। বাংলাদেশেও তো শীতকালে বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি, ডিসেম্বর জানুয়ারি এগুলিতে বৃষ্টি হয় না। ঢাকায় দেখলাম শীতের স্পেশাল বাজেট, স্পেশাল বাজেট একবারে। আমি মাহফিলে কুমিল্লা মাহফিল করে ঢাকায় ঢুকি, কুমিল্লায় গরম, ঢাকায় ঢুকতে থরথর করে গা কাঁপ, তখন বুঝলাম যে এটার জন্য স্পেশাল বাজেট আসছে শীতের, এটা নর্মাল না। টাঙ্গাইল মাহফিল করে ঢাকায় ঢুকি, টাঙ্গাইলে নর্মাল শীত, ঢাকায় ঢুকতে আরে শৈত্য প্রবাহ শুধু ঢাকা কেন্দ্রিক। কেন জানি আল্লাহ করেছেন এটা আগামী কয়েক মাসে বোঝা যাবে। ঢাকার মানুষ যদি সতর্ক না হয় সামনে বিপদ আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। তো সৌদি আরব মরুভূমি, গোটা সৌদি আরবের বিশাল বিশাল পাহাড় বরফে সাদা, আল্লাহ আকবার, বরফে সাদা। এই 2020 সালটা সাধারণ না, অসাধারণ একটা সাল কিন্তু আমরা পার হচ্ছি। পৃথিবী চেঞ্জের অলরেডি স্টার্টিং হয়ে গেছে, এটা হয়ে গেছে। যেহেতু আমরা আমাদের শক্তি নাই, আল্লাহ তাআলা বড় মিয়াকে আল্লাহ মেরে দিবেন, এরপরে ছোট মিয়া বলবে বড় মিয়ায় শেষ, ছোট মিয়া আপনা যান বাছা, বুঝলেন না? তো অতএব আসমানের ডাইরেক্ট অ্যাকশন আসতেছে, ওই অ্যাকশনের পরে আমরা মুসলমানরা ইনশাআল্লাহ, মানুষ মরবেই, মরার পরে আমরা যারা থাকবো বাদ বাকি বিশ্বটা আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ।